আপনাদের সঙ্গে আমি অনুরাধা। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব এই মুহূর্তে নিউজ হেডলাইন্স। এক্সক্লুসিভ কিডস গার্মেন্টস নয়ন, নয়ন বিসি রোড, রানীগঞ্জ বাজার, বর্তমান ফার্নিচার এন্ড বেডিং স্টোর, নয়ন বিসি রোড, সার্ভিস হাটা, জয়কন্ঠ সীমা মার্কেট, বর্তমান 713103, হলিরক স্কুল অ্যাফিলিয়েটেড টু আইএসসি, নবাব হাট, জিটি রোড, বর্তমান ধারা, শিলপুটা, তেজগঞ্জ বাইপাস রোড, বর্তমান কন্ট্যাক্ট নাম্বার 9832167611, লোকাল লটারি এজেন্সি, শেয়ার বাজার, বর্তমান। বর্তমানের সব থেকে আদি গ্রহরত্নের বিশ্বস্ত প্রতিষ্ঠান দ্বারকানাথ আগরওয়াল, হন্ডা মোটরসাইকেল স্কুটার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড, অথরাইজ সাব ডিলার স্টার হন্ডা, শেয়ারা বাজার, আমিলা, বর্ধমান। বর্ধমান আই কেয়ার নার্সিং হোম, আমাদের ঠিকানা বর্ধমান আই কেয়ার নার্সিং হোম, দ্বিতীয় তল, আরজি ভবন, পারভীনহাটা, শ্রীপল্লী, পূর্ব বর্ধমান। হাট বসেছে শুক্রবারে বর্ধমানের নবাবহাটে। হ্যাঁ, আর দূরে নয়, আমরা এসে গেছি নবাবহাটের উত্তরা বাসস্ট্যান্ডের উত্তরা হাটে, যেখানে প্রতি শুক্রবার সরাসরি তাঁত শিল্পীদের কাছ থেকে কিনতে পারবেন ঢাকায় জামদানি থেকে দশর চাল, সুমন্ত ও চট্টোপাধ্যায়, চেম্বার, হকার মার্কেট, কাজী কেক, রুম নাম্বার 85, বর্ধমান, এবং রশ্মি জেন্টস, তিনকুনিয়া, বর্ধমান। বিদি ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। একটি স্বেচ্ছাসেবী সংগঠন জেলা শাসকের কাছে স্মারকলিপি পেশ করেন। ক্ষুদিরাম বসুর 130তম জন্মদিন পালিত হল। তিনদিনব্যাপী একটি ওয়ার্কশপ অনুষ্ঠিত হল। কালনা মহকুমা শাসকের কাছে স্মারকলিপি পেশ করল কালনা মহকুমা কংগ্রেস কমিটি। এক প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণ করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। দেখে নেব এক ঝলকে কিছু খবর। শাসকদলের পক্ষ থেকে একটি মিছিল অনুষ্ঠিত হলো। এদিনের এই মিছিলটি অনুষ্ঠিত হয় শহর বর্ধমানের 18 নম্বর ওয়ার্ডে। আসন্ন ব্রিগেড কর্মসূচি সফল করার লক্ষ্যেই এরূপ উদ্যোগ গৃহীত হয়। পুরুষ ও মহিলা উভয়ই এদিনের মিছিলে পা মেলান। বর্ধমান থেকে পিঙ্কি ব্যাটারি রিপোর্ট, আনন্দ বার্তা। পস্তুরঘটনায় মৃত্যু হলো এক বাইক আরোহীর। ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার কুলটির কাঁকরশোলে। ঘটনায় আহত হয়েছেন একজন, মৃত ব্যক্তির নাম আমির শেখ। আহত মোহাম্মদ রেসাফ খান আসানসোল জেলা হাসপাতালে চিকিৎসাধীন। কুলটি থেকে সংযুক্ত কাঁকরের রিপোর্ট, আনন্দ বার্তা। ভিক্ষা করে অনেক খুচরো জমিয়েছেন শহরের অন্ধ অসহায় রমজান নামে এক যুবক। বিভিন্ন উৎসবে বিভিন্ন জায়গা থেকে ওই খুচরোগুলো সে সংগ্রহ করেছে। বর্তমানে তার গৃহীত খুচরো নোটে পরিবর্তন করতে চায় রমজান। বর্তমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। আসছি বিস্তারিত খবরে। কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে এইরূপ কর্মসূচি গৃহীত হয়। এদিন বিদ্যালয়ের পড়ুয়ারা তাদের প্রতিভা ফুটিয়ে তোলার প্রচেষ্টা চালান। কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হলো সোমবার। বর্ধমান ব্লাইন্ড একাডেমির পরিচালনায় অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে এইরূপ উদ্যোগ গৃহীত হয়। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় বিদ্যালয় প্রাঙ্গণে। স্কুলের পড়ুয়ারা অনুষ্ঠান উপলক্ষে তাদের প্রতিভা তুলে ধরার প্রচেষ্টা চালায়। শিক্ষা থেকে বড় এম্পাওয়ারমেন্ট কিছু হয় না, তোমরা যা পড়াশোনা করছো সেটাকে সবসময় করে রাখবে। আর যেটা আমরা বলি যে আমরা ডিসেবল এখন বলি না, আমরা স্পেশালি এবল বলি, ডেফিনেটলি এবল বলি, তো আমি সেটাই বলবো ঈশ্বর তোমাদের সকলকে একটা বিশেষ আর এক্সট্রা কিছু না কিছু দিয়েছে, সেটা যদি চেষ্টা করতে হবে, সবসময় এফোর্ট করতে হবে, সবসময় নিজেকে এফোর্ট দিয়ে লাগিয়ে রাখতে হবে, আর খুব ভালো করে পড়াশোনা করো। খুব বড় হোক লাইন, আমাদের পূর্ব বর্ধমান জেলার
এবং পশ্চিমবঙ্গে আমাদের দেশে তোমরা খুব নাম করো। আমি আশা করি তোমরা সবাই প্রত্যেক ফিল্ডেই খুব সফল হবে। ভালো থেকো, থ্যাংক ইউ আমাকে ডাকার জন্য, অনেক ধন্যবাদ। এবং তারা ডিফারেন্ট অনুষ্ঠান উপলক্ষে এদিন উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলার জেলা শাসক অনুরাগ শ্রীবাস্তব সহ অন্যান্যরা। অনুষ্ঠান মঞ্চে নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন আগত অতিথিবৃন্দ। আজকে যাদের জন্য এই অনুষ্ঠান, সেই সমস্ত স্টুডেন্ট এবং তাদের অভিভাবক অভিভাবকেরা এবং এনজিও প্রতিনিধি যারা রয়েছেন সকলকে আমার পক্ষ থেকে ও জেলা প্রশাসনের পক্ষ থেকে নমস্কার, শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে 3রা ডিসেম্বর বিশ্ব প্রতিবন্ধী দিবসে অন্যান্য বারের মতো এবারেও ব্লাইন্ড একাডেমিতে এই অনুষ্ঠান হচ্ছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে প্রত্যেক বারের মতো আমরা চাইছি আরো ভালোভাবে আমাদের যারা অতিরিক্ত জেলা শাসক এবং আমাদের বিদ্যালয়ের সভাপতি মাননীয় শ্রী অরিন্দম নিয়োগ মহাশয়, আরো এগিয়ে যান, কর্মজীবনে প্রবেশ করুন এই আশা রাখি। এরপরে প্রদান করবেন মহকুমা শাসক বর্তমান সদর মাননীয় শ্রী পুষ্পেন্দু সরকার মহাশয়। রামকৃষ্ণ মিশন প্রাইম বয়েজ একাডেমিতে ওনাকে সম্বর্ধিত করবেন মাননীয় জেলা জনশিক্ষা অধিকারী শ্রী গোবিন্দ ভোগ মহাশয়। সকলে আমাকে সম্বর্ধিত করবেন সঞ্জীব রজক আমাদের বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র, এটা বারবার বলতে ইচ্ছা করছে আমাদের গর্ব। আয়ুষ যাদব একটি গান শোনাবে, আমাদের একদম খুদে ছাত্র আয়ুষ যাদব একটু গান শোনাবে। এদিনের কর্মসূচি ঘিরে বিদ্যালয়ের পড়ুয়াদের মধ্যে উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। বর্ধমান থেকে পিঙ্কি প্যাটলার রিপোর্ট, আনন্দ বার্তা। একটি স্বেচ্ছাসেবী সংগঠন জেলা শাসকের কাছে স্মারকলিপি পেশ করেন। প্রতিবন্ধীদের সব রকম সহযোগিতা করার লক্ষ্যে এরূপ উদ্যোগ গৃহীত হয়। প্রতিবন্ধীদের সব রকম সহযোগিতার আশ্বাস দেন জেলা শাসক। একটি স্বেচ্ছাসেবী সংগঠন জেলা শাসকের কাছে স্মারকলিপি পেশ করলেন। প্রতিবন্ধীদের সুযোগ সুবিধা দেওয়ার লক্ষ্যেই তারা এইরূপ সিদ্ধান্ত গ্রহণ করেন। সংগঠনের পক্ষ থেকে অভিযোগ তোলা হয় প্রতিবন্ধীদের নানা সময় নানাভাবে হয়রানির শিকার হতে হয়। ঘটনার প্রতিকার চেয়ে জেলা শাসকের শরণাপন্ন হয় সংগঠনের সদস্যরা। আজকে বর্ধমান জেলায় বর্ধমান পোস্ট অ্যাসোসিয়েশন অব দ্য ডেপ এটি পালন করছে, আরও সংকল্প পালন করছে, এরকম সমস্ত এনজিওরা আমরা পালন করছি। আজকে ডিজেবলদের যে স্বাস্থ্যের ব্যাপার, স্বাস্থ্যে বর্ধমান হসপিটালে কোনো কাউন্টার নাই, আমরা দীর্ঘদিন ডিমান্ড করছি, তার কোনো উৎসর্গ নাই, ঠিক আছে। আমাদের প্রতিবন্ধীরা টোটো চালায়, টোটোর জন্যে আমরা 30টা অ্যাপ্লিকেশান সংকল্প কোঅপারেটিভ পক্ষ থেকে দিয়েছিলাম, আজ পর্যন্ত তার কোনো লিগ্যাল কাগজ পাওয়া যাচ্ছে না। উল্টে প্রশাসন মারধর ফাইন যাচ্ছে তাইভাবে করছে। অবিলম্বে প্রতিবন্ধীদের খাওয়ার জন্য, প্রতিবন্ধীদের স্বনির্ভর হওয়ার জন্য, প্রতিবন্ধীদের নিজের পায়ে দাঁড়াবার জন্য, প্রতিবন্ধীদের ফ্যামিলি চালাবার জন্য অবিলম্বে এই টোটো দিতেই হবে। এছাড়া শিক্ষা ক্ষেত্রে প্রতিবন্ধীদের বঞ্চিত করা হচ্ছে, চাকরির ক্ষেত্রে বঞ্চিত করা হচ্ছে, আমরা 5% রিজার্ভেশন পাই তা কোনো কার্যকর করা হচ্ছে না।
এই বিষয়ে কোথায় জানাতে এসেছেন? এই বিষয়ে আমরা জেলা শাসককে জানাতে এসেছি আমাদের সমস্ত ডিমান্ড। আগেও আমরা মৌখিক জানিয়েছি, উনি চেষ্টা করেছেন, কিন্তু এখনো পর্যন্ত স্বাস্থ্য কর্তৃপক্ষ আরটিও কর্তৃপক্ষ কেউ কোনো স্টেপ নেয়নি। জেলা প্রশাসন ও রাজ্য সরকার প্রতিবন্ধীদের জন্য সব রকম সহযোগিতা করছে বলে মন্তব্য করেন জেলা শাসক অনুরাগ শ্রীবাস্তব। প্রতিবন্ধীদের সুবিধার্থে তাদের পাশে প্রশাসন আছে বলে মন্তব্য করেন জেলা শাসক। জেলা প্রশাসন এবং আমাদের রাজ্য সরকার প্রতিবন্ধীদের জন্য পুরোপুরি প্রতিবদ্ধ রয়েছে এবং প্রত্যেক জিনিস যেটা আমরা তাদের সুযোগ সুবিধার জন্য করতে সম্ভব করা সম্ভব সেটা আমরা করছি। সরকার অলরেডি মানবিক বলে একটা পেনশন এনেছে যেটা কি ইউনিভার্সাল পেনশন, মানে 50% থেকে বেশি হলে প্রত্যেক প্রতিবন্ধী সেটাকে পাবে যদি ওই ইনকাম ক্রাইটেরিয়ার মধ্যে আসে, তো সেটা গভর্নমেন্ট করেছে। সেই ছাড়া অন্য জিনিসটা সেটা স্কলারশিপ দিয়ে হোক, এডুকেশনাল জিনিসটা হোক, ট্রেনিং হোক, প্রত্যেক জিনিসই করা হচ্ছে। এছাড়াও যা ছোটখাটি দাবি যা তাদের শহরী এলাকাতে দাবি রয়েছে সেটা আমরা একদম দেখছি আর আমরা চেষ্টা করবো সেটাকে মানাতে। স্পেশালি আমরা ট্রান্সপোর্ট মাধ্যমে, প্রত্যেক ট্রান্সপোর্ট মাধ্যমে যেন প্রতিবন্ধীদের বিশেষ একটা প্রোভিশন করা যায়, তাদেরকে নেওয়া, তাদের যা গভর্নমেন্ট থেকে পাওয়ার রাইট রয়েছে টিকিট ইত্যাদি সেটা তারা যেন পায় আর তাদের রেসপেক্টফুলি তারা সেটা করে সেটা আমরা দেখব। এছাড়াও যা ইন্ডিভিজুয়াল তাদের দাবি রয়েছে সেটা আমরা নিশ্চয়ই দেখবো আর এটাই আমি বলতে চাইবো কি আমরা সবসময় তাদের সঙ্গে আছি, তাদের কাছে আছি আর প্রত্যেক রকম সুযোগ সুবিধা আমরা এনশিওর করব। বর্ধমান থেকে পিঙ্কি প্যাটলের রিপোর্ট, আনন্দ বার্তা। ক্ষুদিরাম বসুর 130তম জন্মদিন পালিত হলো। এদিনের এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় শহর বর্ধমানের মিঠাপুকুর মোড় এলাকায়। প্রয়াত শহীদদের প্রতিকৃতিতে মাল্যদানের মধ্যে দিয়ে শ্রদ্ধা জানানো হয়। শহীদ বিপ্লবী ক্ষুদিরাম বসুর 130তম জন্মদিন পালিত হলো সোমবার। এদিনের এই কর্মসূচি অনুষ্ঠিত হয় শহর বর্ধমানের 29 নম্বর ওয়ার্ডের মিঠাপুকুর মোড় এলাকায়। স্থানীয় মানুষদের উদ্যোগে অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। আয়োজকদের পক্ষ থেকে প্রয়াত দেশ নেতাকে শ্রদ্ধা জানানোর পাশাপাশি তার অবদান জনসমক্ষে তুলে ধরেন। শহীদ ক্ষুদিরাম বসুর 130তম জন্মদিন উদযাপন করছি। উদযাপন মানে এইটুকুই নয়, ওনার প্রতিকৃতিতে শুধু মাল্যদান আর ওনাকে শুধু পুষ্প দেওয়া, ওনার ইতিহাসকে তুলে ধরা, ওনার যে কাজকর্ম, উনি যখন ফাঁসির মঞ্চে উঠেছিলেন উনি কিন্তু না বালক সেইটা প্রতি পুরো যুব সম্প্রদায়ের মধ্যে একদম পুরো গ্রাস করে দেওয়া, এই জন্যই কিন্তু আমাদের পালন করা। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্থানীয় প্রাক্তন কাউন্সিলর সুশান্ত প্রামাণিক সহ অন্যরা। এদিন এলাকার প্রাক্তন কাউন্সিলর ক্ষুদিরাম বসুর প্রতিকৃতিতে মাল্যদানের মধ্যে দিয়ে শ্রদ্ধা জানান। আগামী দিনে যথাযথ মর্যাদায় তার জন্মদিন পালন করা হবে বলে তিনি মন্তব্য করেন। আজকে মিঠাপুকুর এলাকায় সমস্ত ব্যবসায়ী সমিতি এবং ব্যবসাদারা সবাই মিলে 130তম ক্ষুদিরাম বসুর আজকে জন্মদিন পালন করা হলো। তাই এই এলাকার সমস্ত বিশিষ্ট মানুষের জন্য যারা সবাই উপস্থিত হয়েছিলেন, তাই আজকের মা মাটি মানুষের সরকার আসার পর যেভাবে আজকে সারা পশ্চিম বাংলার সাথে এই বর্ধমান শহরে মিঠাপুকুর এলাকায় যেভাবে আজকে মুনিষীদের যে জন্মদিন মৃত্যুদিন পালন করা হচ্ছে, তাই আজকের এই সমস্ত দিনগুলো আজকে সব ভুলে গেছিল। সারা বর্ধমান নয়, সারা বাংলার মানুষ যেভাবে আজকে গণতন্ত্রকে ফিরে পাওয়ার পর যেভাবে আজকে প্রতিষ্ঠিত হয়েছে গণতন্ত্র, তার জন্যই আজকে সমস্ত মানুষ এলাকার বিশিষ্টজনেরা আজকে এখানে সবাই মিলে আজকে ক্ষুদিরাম বসুর আজকে জন্মদিন পালন করা হচ্ছে। বর্ধমান থেকে পিঙ্কি প্যাটলের রিপোর্ট, আনন্দ বার্তা। এখন সময় একটা ছোট্ট বিরতি, বিরতির পর থাকছে আরো খবর, সঙ্গে থাকুন। 26 বছর ধরে আপনাদের সেবায় নিয়োজিত ধারা স্টিল প্রোডাক্ট, স্টিল আলমারি, ডাইনিং, কম্পিউটার টেবিল, রাডারনের খাট, সেগুনের খাট, ড্রেসিং টেবিল এবং সুপ্রিমের চেয়ার ও বিভিন্ন কোম্পানির গদির হোলসেল ও রিটেলার ধারা স্টিল প্রোডাক্ট। ঠিকানা ধারা স্টিল প্রোডাক্ট, তেজগঞ্জ বাইপাস নর্থ, বর্ধমান। কন্ট্যাক্ট নাম্বার 9832167611 অথবা 9564224444। ঈশাবাস্যমিদং সর্বং যৎকিঞ্চ জগত্যাং জগত। জ্যোতিষ চর্চা কেন্দ্র শ্রী সুমন্ত চট্টোপাধ্যায়, হস্তরেখা, জ্যোতিষ, বাস্তু ও তন্ত্রবিদ বিশেষজ্ঞ,
বিশ্বাস আর নিখুঁত বিচার, সাথে গ্যারান্টি দিয়ে প্রতিকারের একটাই নাম, শ্রী সুমন্ত চট্টোপাধ্যায়, চেম্বার হকার্স মার্কেট, কার্জন গেট, রুম নাম্বার 85, বর্ধমান, এবং রশ্মি জেমস, তিনকুনিয়া, বর্ধমান। ফোনে অগ্রিম নাম বুকিং করুন 9734237502। নবরূপে নবসাজে বর্ধমানে শীততাপ নিয়ন্ত্রিত এক্সক্লুসিভ শোরুম তারকনাথ দে ম্যানুফ্যাকচারিং জুয়েলার্স অ্যান্ড অর্ডার সাপ্লায়ার্স। এখানে আপনি পাবেন হলমার্কযুক্ত সোনার গহনা এবং আধুনিক ডিজাইনের সোনার গহনার বিপুল সম্ভার। ঠিকানা জহুরিপট্টি, বকুলতলা, বর্ধমান। যোগাযোগ 0342-2634-693-9233-51972। বুধবার অর্থদিবস এবং বৃহস্পতিবার পূর্ণ দিবস দোকান বন্ধ থাকিবে। বর্ধমান শহরে অত্যাধুনিক এবং মনোরম পরিবেশে ফ্ল্যাটের একটাই নাম, এস এস কনস্ট্রাকশন। প্রপ্রাইটার সুশান্ত ঘোষ, কালীবাজার ওয়েস্ট, নিয়ার গার্লস স্কুল, পূর্বায়ন আবাসন, বাডওয়ান। ইমেল sushantoghosh51@gmail.com, ফোন 9732199756 or 9064189967 or 9475636051। বিয়ে মানে সারা জীবনের জন্য মনের মণিকোঠায় সযত্নে সাজিয়ে রাখার মতো একটি দিন, নতুন জীবন শুরুর শুভক্ষণ। সেই বিয়ের অনুষ্ঠানের জন্য আলো ঝলমল মনোরম পরিবেশ নিয়ে তৈরি শুভাঙ্গন বিয়ে বাড়ি, সাজানো বাগানের মাঝে দুটি শীতাতপ নিয়ন্ত্রিত ভবন, অতিথি আপ্যায়নের জন্য বিশাল ডাইনিং রুম, রেস্ট রুম, এছাড়াও আছে যে কোনো অনুষ্ঠান ও মিটিং এর জন্য মিটিং হল, প্রশস্ত লন, গাড়ি পার্কিং এর সুবন্দোবস্ত। সব মিলিয়ে আপনার সাধ্যের মধ্যে মনের মতো বিয়ে বাড়ি শুভাঙ্গন। শুভাঙ্গন বিয়ে বাড়ি, কাজীঘাট, বটতলা, বর্ধমান। লোকাল লটারি এজেন্সি এন্ড স্টকিস্ট, এখানে সকল রাজ্যের লটারি টিকিট খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। মনে রাখবেন, সকল প্রকার প্রাইজ উইনিং সঙ্গে সঙ্গে ক্যাশও করা হয়। এছাড়াও যে কোনো ধরনের ছেঁড়া ফাটা নোটও পরিবর্তন করা হয়। তাই আপনার ভাগ্যের চাকার পরিবর্তন করতে আজই আসুন লোকাল লটারি এজেন্সি, শেয়ারা বাজার, বর্ধমান। ফোন নাম্বার 9735194365 এবং 9564601114। চা, এই আজকের মেনুটা কি? গরম গরম ভাত আর ইলিশ মাছ ভাপা। আরে বাবা, সেদ্ধ চালের ভাত হবে ফুলের মতো। আজকালকার যা চাল, মুখেই দেওয়া যায় না। ভরা হাড়ি গিন্নির সোনার কপাল, ভাত খাবে ছেলে পুলে লাল বাবা চাল। স্বপ্নের বাজার, বিগ বাই তোমার আমার, বিগ বাই মন ছুঁয়ে যায়। আধুনিক তবে আর দেরি কেন, আজই আসুন বিগ বাই, ঢলদিঘি পেট্রোল পাম্পের পিছনে, বর্ধমান। মোবাইল নাম্বার 8798101548। ওয়াও, হন্ডা মোটরসাইকেল স্কুটার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড, অথরাইজড সাব ডিলার স্টার হন্ডা, শেয়ারা বাজার, আমিলা, বর্ধমান। ফোন নাম্বার 9333-08-3382। দ্য রশ্মি জেমস, 324 জিটি রোড, ঠিকানা তিনকুনিয়া গুরুদুয়ারের পাশে, বর্ধমান। এখানে উন্নত মানের রোহ রত্ন পাওয়া যায়।
রত্ন সার্টিফিকেট সহ পাইকারি ও রিটেল করা হয়। বিশ্বাসের আর এক নাম রোশনি জেমস। এখানে অভিজ্ঞ জ্যোতিষ দ্বারা ঠিকুচি কুষ্টি বিচার করার ব্যবস্থা আছে। মনে রাখবেন, সপ্তাহে সাত দিনই খোলা, সকাল দশটা থেকে রাত্রি নটা পর্যন্ত। মোবাইল 7384482266 অথবা 9434107912। এজেন্সির পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। ব্রাইট একাডেমি বর্ধমানের মধ্যে আজকে আমাদের বর্ধমান শহরে আমরা আশা করছি কয়েক বছরের মধ্যে সেরা স্কুল হয়ে উঠতে পারবো। এবং আমাদের যে পড়ানোর টেকনিকটা, আমরা কিন্তু অ্যাজ ইউজুয়াল টেকনিক ফলো করি না, আমরা প্লে ওয়ে মেথডে বাচ্চাদের শেখাই এবং অডিও ভিজুয়াল মাধ্যমে টোটালি বাচ্চাদের উপর কোনো প্রেশার ক্রিয়েট না করে আমাদের স্কুলে শেখানো হয় এবং একটা অত্যাধুনিক সিস্টেম অনুযায়ী আমরা স্কুলকে রান করছি এবং আশা করি বর্ধমানবাসী ভালোবাসে, আমরা বর্ধমানের বেস্ট স্কুল কয়েক বছরের মধ্যে তৈরি করে ফেলব। ব্রাইট একাডেমি অ্যান্ড ইংলিশ মিডিয়াম কো এডুকেশনাল স্কুল ফলোয়িং সিবিএসই কারিকুলাম, সর্বমঙ্গলাপাড়া, আলমগঞ্জ, বারডোয়ান। ফোন 0342-320-9819 অর 8436-9266-77 অর 8538-009405। তিন দিনব্যাপী একটি ওয়ার্কশপ অনুষ্ঠিত হলো। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হয় এই রূপ কর্মসূচি। মূলত এদিনের কর্মসূচির মূল আলোচ্য বিষয় ছিল অনুবাদ। তিন দিনব্যাপী একটি ওয়ার্কশপ অনুষ্ঠিত হলো। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় বিশ্ববিদ্যালয়ের সেমিনার হলে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিমাই সাহা সহ অন্যান্যরা। মূলত অনুবাদের উপর ভিত্তি করেই অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। To organize the workshop for two days, I insisted on having a three-day workshop. I am really happy to see that you have changed your plan, keeping my suggestion in mind, and converted a two-day workshop into a three-day event. I wanted that extra day because this is a workshop that I think is a very timely and much awaited one, and therefore you need adequate time for having meaningful exchanges over the translations that you will be doing. Why am I putting so much emphasis on an event like this? It's something that you discuss at the places where you teach, and so we all know certain fundamental things about translation and translation theory, and there are people better qualified than me to talk about it would be too presumptuous on my part to venture to talk about translation theory. But since this is the opening speech of a workshop on translation, or a workshop where we would be translating memoirs of the partition of Bengal, I'll just put in a few words without which this little address here might appear incomplete. The one point that I'd like to make, and that will be the only point that I'll be making now about translation, is that translation is no longer what it was once thought to be, a purely literary and almost secondary activity, a secondary kind of writing. It's no longer that now. And at one time it was thought to be an activity undertaken. কর্মসূচিতে অংশগ্রহণকারী মানুষজনের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। আগত প্রতিনিধিবৃন্দ কর্মসূচি উপলক্ষে নিজেদের মতামত সবার সামনে তুলে ধরেন। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। কান্না মহকুমা শাসকের কাছে স্মারকলিপি পেশ করল কান্না মহকুমা কংগ্রেস কমিটি। বিভিন্ন বিষয়ের উপর ভিত্তি করে এদিনের কর্মসূচি অনুষ্ঠিত হয়। মহকুমা শাসক বিষয়টি বিবেচনা করার আশ্বাস দেন। পূর্ব বর্ধমান জেলা কান্না মহকুমা কংগ্রেস কমিটির পক্ষ থেকে রাজ্য সরকারকে অবিলম্বে মদের লাইসেন্স বাতিল করার দাবিতে ও চাষীদের কাছ থেকে
ধান কেনার দাবিতে ডেপুটেশন দিল কান্না মহকুমা শাসক নীতিশ ঠাড়ির কাছে। এদিন কংগ্রেস কর্মীরা শান্তিপুর বিষমদ ঘটনার জেরে বেআইনি মদ বন্ধের দাবিতে প্রতীকী চোলাই মদের পাউচ ও নানান মদের বোতল রেখে বিক্ষোভ দেখালো মহকুমা শাসকের দপ্তরের সামনে। আজকে ধরুন আমরা আমাদের সমস্ত মদের বোতল, চোলাই মদের পাউচের মতো সেই সব নিয়ে এবং বহুত বাড়ির মেয়ে ছেলেরা তারা অতিষ্ঠ হয়ে বলছে যে আমরা সুখে শান্তিতে বাঁচতে চাই। আমাদের সঙ্গে ছিলেন এবং সেই মদের যে সমস্ত খালি মতো শো করার জন্যই আমরা এখানে এসেছি। মদের ঠেক ভাঙার জন্য, মদের ঠেক ভাঙার জন্য কি কি দাবি ছিল আপনাদের? দাবি ছিল ওইটাই যে 35টা যে ইটভাটা আছে ওইটাকে আশাকর্মী দিয়ে শিক্ষিত করে ওদের কাছে এটা করাতে হবে ওদের ফ্যামিলিতে ঘরে। দু নম্বর হচ্ছে ওই যে জনবহুল এলাকায় যে অফলাইন অফ লাইসেন্স দেওয়া হচ্ছে তাতে কিন্তু সরকারের সেভ লাইফ মার খাচ্ছে। কেন না? তরুণ ছেলেদের কাজ নাই, তারা বাবার কাছ থেকেই হোক বা বাড়ি থেকেই হোক টাকা এনে ওই বারে বা অফলাইনে গিয়ে তারা একটু ড্রিঙ্ক করছে এবং হাই স্পিডে মোটর সাইকেল চলছে, সে তাতে করে কি হচ্ছে অ্যাক্সিডেন্ট বাড়ছে। ওটা বন্ধ প্রশাসনের তরফ থেকে সেরকম নিয়ে পদক্ষেপ নিয়ে আর চোলাই মদগুলো আসছে বা এই যে কানলা এখানে ঠেক বা কানলায় কারখানা হয়েছে এইসব বলা হচ্ছে সেটাকে বন্ধ করার জন্য প্রশাসন উপযুক্ত স্টেপ নিক। যদিও মহকুমা শাসক জানান আবগারি পুলিশ ও কান্না থানা ধারাবাহিকভাবে অভিযান চালাচ্ছে। সোমবার রাতে কান্না হরিজন পাড়ায় অভিযান চালায় পুলিশ। কান্না থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, আনন্দবার্তা। এক প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণ করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া থানার বারবাহারপোতা গ্রামে। পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া থানার বারবাহারপোতা গ্রামের এক প্রতিবন্ধী যুবতীকে খাবারের লোভ দেখিয়ে প্রতিবেশী যুবক অশোক সামন্ত একাধিকবার ধর্ষণ করেছে বলে অভিযোগ করেন তার পরিবারের সদস্য ও গ্রামবাসীরা। অভিযোগ, যুবতী গর্ভবতী হওয়ায় প্রাণনাশের হুমকি দেওয়া মেয়েটার শারীরিক অস্বাভাবিক কিছু ঘটনা ঘটতেছে, তখন আমাদের এলাকার আশা দিদি আছেন, ওনাকে ডাকা হলো। উনি এবারে তাকে দেখে বলে ঠিক আছে আর ওকে একটু চেক আপ করা হোক বলে আশা দিদি চেক আপ করলো। চেক আপ করার পর উনি বুঝতে পারেন যে ও মানে মা হতে চলেছে এরকমই, হ্যাঁ অন্তঃসত্ত্বা। তখন ও এবারে এলাকায় তার বাবা মাকে জানানো হলো, কিছু কিছু লোকজনদের জানানো হলো যে এটা। এবারে মেয়েকে জিজ্ঞাসাবাদ করা হলো যে এই ঘটনার জন্য কে দায়ী, ও একজনের নাম বললো। তো নামটা ওই অশোক সামন্ত, আমাদের পাশের বাড়ি, কাছাকাছি মেয়ের বাড়ির পাশাপাশি 50 সাত দূর, এরকমই ডিফারেন্স হবে যে ও আসে আর আমাদের বাড়ি, ও ভয়টয় দেখিয়ে আজ বছর দেড়েক হবে এরকম করতেছে ওর উপরে জবরদস্তি করে। আমরা চাচ্ছি যে বিচার এরকম যেন এলাকায় কোনো আর ঘটনা না ঘটে। মেয়েটার নাম কি? কত বয়স? কয়েকদিন আগে পাশের বাড়ির আশাকর্মী মেয়েটির অস্বাভাবিক কিছু দেখতে পায়। ওই যুবতীকে স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে জানা যায় যুবতী গর্ভবতী। আমি বলতে আমি ওই 30 তারিখ হঠাৎ আমাদের এখানে অনুষ্ঠান ছিল, ওই অনুষ্ঠানে আমরা সবাই যোগদান করতে আসি গ্রামবাসী সবাই। এই অনুষ্ঠানে যোগদান মানে চলাকালীন আমার হঠাৎ নজরে আসে মেয়েটা একটা অস্বাভাবিকভাবে চালচলন বা শারীরিক গঠনটা অন্যরকম লাগছে। ওই কারণে আমার সন্দেহ হয়, ওই জন্য মেয়ের কাকিমাকে আর মেয়ের একটা ঠাকুমাকে আমি বলি, দেখো মেয়েটার কিছু বোধহয় একটা ব্যাপার আছে।
তখন বলছে ওরা বলে কি ব্যাপার, আমলি হ্যাঁ গো আমার মনে হয় মেয়েটা প্রেগনেন্সি। হ্যাঁ বলো তুমি কি করে বুঝলে, আমলি আমি সে এগুলো নিয়ে কিছুদিন নাড়াহাঁটা করছি, ওর শরীরের আচার আচরণ দেখে আমার বোঝা মনে মনে আমার সন্দেহ লাগছে। হ্যাঁ ওই কারণে সঙ্গে সঙ্গে আমার কাছে একটা প্রেগনেন্সি কিট থাকে, সে কিটটা দিয়ে আমি পরীক্ষা করি, সঙ্গে সঙ্গে পজিটিভ ধরা পড়ে। আর তারপর ওদের বাড়ির লোক মানে কনফার্ম হওয়ার জন্য ডাক্তার এমনি এমনি লোকাল ডাক্তারের কাছে নিয়ে যায়, সেখানেও সে একই কথা বলে। বলার পর ওদের বাড়ির লোককে জানানো হয়, জানানোর পরে এখানে যেহেতু অনুষ্ঠান চলছিল 30 তারিখ 31 তারিখ 1 তারিখ 2 তারিখ 3 দিন অনুষ্ঠান চলছিল, সেই জন্য সবাই একটু চেপেছিল আর কি, বলে ব্যাপারটা ব্যস্ত ছিল ওইটা নিয়ে সকলে মানে আমল দেয়নি আর কি। তারপর যখন সবার চোখের সামনে আসলো, আসার পর সবাই যখন জানাজানি হয়ে গেলো, যার সম্পর্কে উদ্দেশ্যে মেয়েটা ঘটনা বলেছিল তাকে নিয়ে আমার এলাকার সবাই একটা বেশ মানে সালিসি সভা বসে, তাতে বলা হয় যে একটা কোনো আমরা নিজেরা নিজেরা একটা সুবিচার চাইছিল, কিন্তু তারা অস্বীকার করায়। হ্যাঁ তখন আবার সবাই মিলে বলছে তাহলে চলো সব প্রশাসনের মাধ্যমে যা কিছু হয়। এই কারণে আমরা প্রশাসন লেভেলে যাই, সারারাত্রি ঘুরে ফিরে এখানে ওখানে গিয়ে আমরা শেষ পর্যন্ত সকাল 9টার সময় এই খবর জানার পর মেয়েটির পরিবারে মঙ্গলবার পাঁশকুড়া থানায় লিখিত অভিযোগ করেন। পুলিশ অভিযুক্ত অশোক সামন্তকে গ্রেপ্তার করেছে। অপরদিকে ওই যুবতীর পরিবার ও গ্রামবাসীরা অভিযুক্তের ফাঁসির দাবি জানিয়ে বিক্ষোভ দেখায়। আমি তার ছোট কাকা বলতে চাইছি, বলুন। ও ছেলেটা হচ্ছে 2-3 জনকে ওরকম ঘটনা করছিল, আবার তার মেয়ে ঘরের যে মেয়ে আছে বউ আছে ওরকম ঘটনার এই পেড়াটা তারা থাকবে না থাকবে মানুষ তার গ্রামবাসী সকালে বুঝবে, এই যে করে নিয়ে যাওয়ার এটা আরো তো আশেপাশে লোক সব শুনবে, আর কি ব্যবস্থা সেরকম করতে হবে। আপনারা কি চান কি? হ্যাঁ আর ফাঁসি চাই, ফাঁসি চাই। তার ছোট কাকা বলছে তাই যদি মোট জমিন জায়গা দা পুরো দা তা বিক্রি হয়ে যাওয়া হয়ে যাবে, ও 3 ভাইয়ের ওকে ফাঁসি চাই, তার কুটুম্ব যা থাকুক ফাঁসি চাই। পূর্ব মেদিনীপুর থেকে প্রসেনজিৎ রায়ের রিপোর্ট, আনন্দ বার্তা। এখন সময় আরো একটা বিরতি, বিরতির পর থাকছে আরো খবর, সঙ্গে থাকুন। ঈশাবাস্যমিদং সর্বং যৎকিঞ্চ জগত্যাং জগত। জ্যোতিষ চর্চা কেন্দ্র শ্রী সুমন্ত চট্টোপাধ্যায়, হস্তরেখা, জ্যোতিষ, বাস্তু ও তন্ত্রবিদ বিশেষজ্ঞ, বিশ্বাস আর নিখুঁত বিচার সাথে গ্যারান্টি দিয়ে প্রতিকারের একটাই নাম, শ্রী সুমন্ত চট্টোপাধ্যায়। চেম্বার হকার্স মার্কেট, কার্জন গেট, রুম নাম্বার 85 বর্ধমান, এবং রশ্মি জেন্স, তিনকুনিয়া বর্ধমান। ফোনে অগ্রিম নাম বুকিং করুন 9734237502। মনের মতো মিষ্টি মেঘা সুইটসের সৃষ্টি, উৎকৃষ্ট মিষ্টান্ন পরিবেশক মেঘা সুইটস। এখানে সীতাভোগ, সন্দেশ, রসমালাই, মিহিদানা, কাজু বরফি, ল্যাংচা, লটচমচম, রসগোল্লা, উন্নত মানের দই সহ যে কোনো মিষ্টির একমাত্র প্রতিষ্ঠান মেঘা সুইটস। মনে রাখবেন, যে কোনো অনুষ্ঠানে যত্ন সহকারে অর্ডার সরবরাহ করা হয় মেঘা সুইটস, ঘোড়দুরচটি, জিটি রোড, পূর্ব বর্ধমান। মোবাইল 8695247767। রাজ রাজেশ্বর বস্ত্রালয়, এখানে বিভিন্ন রকম তাঁত, সিল্ক, তসর, জামদানি, হ্যান্ডলুম, ছাপা সহ নিত্য নতুন ডিজাইনার শাড়ি, বাচ্চা ছেলে মেয়েদের অত্যাধুনিক স্টাইলের পোশাক, মেয়েদের জিন্স টপ, লেগিংস, কুর্তি, ছেলেদের শার্ট, টি শার্ট, জিন্স অতি সুলভ মূল্যে পাওয়া যায়। এক কথায় পরিবারের সবার কেনাকাটার জন্য আজই আসুন রাজ রাজেশ্বর বস্ত্রালয়, ভাতার নাসিকগ্রাম মোড়, পোস্ট অফিসের নিচে রঞ্জিত সুপার মার্কেট। মনে রাখবেন, পুজোয় থাকছে আমাদের বিশেষ আকর্ষণ। বর্ধমানের সব থেকে আদি গ্রহরত্নের বিশ্বস্ত প্রতিষ্ঠান দ্বারকাদাস আগরওয়াল, আসল গ্রহরত্ন এবং হীরের গহনার খুচরো ও পাইকারি বিক্রেতা। এখানে গ্যারান্টি সহকারে সব ধরনের গ্রহরত্ন বিক্রয় করা হয়। সততা ও বিশ্বাসের মেলবন্ধনে তৈরি দ্বারকাদাস আগরওয়াল, 362 বিসি রোড, বড়বাজার, বর্ধমান।
সবজি বাজারের ঠিক বিপরীতে। মনে রাখবেন, বর্ধমানে আমাদের কোনো শাখা নেই। ফোন নম্বর 9933-08776 অথবা 9434-03873 অথবা ফোন করুন 0342-26-54-17। এক্সক্লুসিভ কিডস গার্মেন্টস নয়ন, বাচ্চাদের ফ্যাশনের অনবদ্য। এখানে বাচ্চা ছেলে মেয়েদের অত্যাধুনিক স্টাইল ও ডিজাইনের পোশাক সহ যে কোনো আইটেম পেয়ে যাবেন, যেমন জনসন অ্যান্ড জনসন মেমি পোকো প্যান্ট, পটি, টুপি, হানগ্লাস সহ যে কোনো ধরনের আইটেম। ঈদের বাজার করতে আপনার বাচ্চার জন্য চোখ বন্ধ করে আসুন। নয়ন বিসি রোড, রানীগঞ্জ বাজার, বর্ধমান। ফোন নাম্বার 9434671949। হাট বসেছে শুক্রবারে বর্ধমানের নবাব হাটে। হ্যাঁ, আর দূরে নয়, আমরা এসে গেছি নবাব হাটের উত্তরা বাস স্ট্যান্ডের উত্তরা হাটে, যেখানে প্রতি শুক্রবার সরাসরি তাঁত শিল্পীদের কাছ থেকে কিনতে পারবেন ঢাকায় জামদানি থেকে তসর, টাঙ্গাইল থেকে বালুচরি সহ সমস্ত রেডিমেড গার্মেন্টস। দোতলা ও তিনতলার পর নতুন করে চারতলাতে হাট চালু হলো। ক্রেতা ও বিক্রেতার উভয়েরই আশাতীতভাবে সাড়া দেওয়ার জন্য উত্তরহাট কর্তৃপক্ষ সকলকে অভিনন্দন জানায়। সময় সকাল 6টা থেকে বিকেল 3টে পর্যন্ত প্রতি শুক্রবার। সবার রইল আমন্ত্রণ। বর্ধমান আই কেয়ার নার্সিং হোম, এখানে আপনাদের পরিষেবায় থাকছে পেকো সার্জারি, মাইক্রো সার্জারি, গ্লুকোমা সার্জারি, মেডিকেল রেটিনা, অকুলোপ্লাস্টি। এছাড়াও আউটডোর পরিষেবা পাচ্ছেন কর্নিয়া ক্লিনিক, গ্লুকোমা ক্লিনিক, রেটিনা ক্লিনিক, চশমার শোরুম ও কন্ট্যাক্ট লেন্স। এখানে বসছেন ডাক্তার সৌরভ ঘোষ, MBBS অনার্স, কলকাতা MS গোল্ড মেডেলিস্ট, ফেকো গ্লুকোমা অকুলোপ্লাস্টি বিশেষজ্ঞ, বসছেন প্রতিদিনই। এছাড়াও থাকছেন ডাক্তার শুভজিৎ দাস, রেটিনা বিশেষজ্ঞ, ফেলো শঙ্কর নেত্রালয়, চেন্নাই, বসছেন প্রতি মাসের প্রথম ও তৃতীয় শুক্রবার। মনে রাখবেন, আমাদের নার্সিংহোম সোমবার বন্ধ। এখানে অত্যাধুনিক যন্ত্রপাতি সহকারে চিকিৎসা করানো হয়, যেমন ফ্লাইট ল্যাম্প, কম্পিউটারাইজড পাওয়ার চেক আপ, কম্পিউটারাইজড চোখের প্রেশার মাপা, ইনডাইরেক্ট অপথালমোস্কোপি, 3D OCT, লেজার, কেরাটোমেট্রি, বায়োমেট্রি। এখানে OPD খোলা থাকবে সকাল 1:30 থেকে দুপুর 1টা পর্যন্ত এবং বিকেল 5টা থেকে সন্ধ্যে 7:30 পর্যন্ত। তাই উন্নত চিকিৎসা পরিষেবার লক্ষ্যে আসুন বর্ধমান আই কেয়ার নার্সিংহোমে। আমাদের ঠিকানা বর্ধমান আই কেয়ার নার্সিংহোম, দ্বিতীয় তল RG ভবন, পারবীরহাটা, শ্রীপল্লী, পূর্ব বর্ধমান। পিন নাম্বার 713103। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9800790249 অথবা 8167539382 নম্বরে। শিশু নিকেতন স্কুল 2019 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। এখানে মর্নিং এ প্লে গ্রুপ থেকে ইংলিশ এবং বেঙ্গলি মিডিয়ামে ভর্তি চলছে। বর্তমানে প্রথম ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের স্বীকৃতিপ্রাপ্ত বেসরকারি ইংলিশ মিডিয়াম স্কুল মাধ্যমিক পর্যন্ত শিশু নিকেতন স্কুল। এখানে প্লে গ্রুপের বাচ্চাদের জন্য রয়েছে প্লে হাউস রুম, রয়েছে স্কুল ময়দানে খেলার উপযুক্ত সরঞ্জাম এবং পুল কারের ব্যবস্থা। ডে সেকশনে রয়েছে উচ্চ মাধ্যমিক পর্যন্ত। বাচ্চাদের জন্য রয়েছে উপযুক্ত ল্যাব এবং কম্পিউটার প্রশিক্ষণ বিভাগ। তাই ভর্তির জন্য ইংলিশ বা বেঙ্গলি মিডিয়ামের জন্য আজ আসুন শিশু নিকেতন স্কুল, ভাতশালা, বর্ধমান। ফোন 9434197006 অথবা 9679247670। ফ্যান্সি ফার্নিচার অ্যান্ড বেডিং স্টোর, এখানে পাচ্ছেন রড আয়রনের 6-7 খাট মাত্র 3,000 টাকায়, 6-3 আলমারি মাত্র 4,300 টাকায়, স্টিলের 6-7 খাট মাত্র 5,500 টাকায়, 6-7 খাটের গদি মাত্র 1,500 টাকায়, 4টে চেয়ার সহ স্টিলের ডাইনিং টেবিল মাত্র 10,000 টাকায়, 3 সিটের সোফা মাত্র 5,000 টাকায়। এছাড়াও গোদরেজ ইন্টেরিও, কার্লন, টাটা, পুষ্পা, সুপ্রিম, নীলকমল ছাড়াও রয়েছে বিভিন্ন নামি নামি কোম্পানির নিত্য নতুন ডিজাইনের ফার্নিচার। মনে রাখবেন, রয়েছে 60 কিলোমিটারের মধ্যে ফ্রি হোম ডেলিভারি। আমাদের ঠিকানা নিউ ফ্যান্সি ফার্নিচার অ্যান্ড বেডিং স্টোর, 9TG রোড, পারবীরহাটা, জয় সন্তোষী মা মার্কেট, ফার্স্ট ফ্লোর। ফোন নাম্বার 7718285627। নিয়ন্ত্রণ হারিয়ে রেল লাইনে উল্টে গেল একটি ওভারলোড বালির গাড়ি। ঘটনাটি ঘটেছে কালনা ধাতিগ্রামে। পরে রেলের আধিকারিকরা উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পূর্ব বর্ধমান জেলার কালনা ধাতিগ্রাম রেলগেট ভেঙে নিয়ন্ত্রণ হারিয়ে রেল লাইনে উঠে যায় একটি ওভারলোড বালির গাড়ি। এর ফলে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়, বাতিল করা হয়েছে চারটি লোকাল ট্রেন। দেরিতে চলছে লোকাল ও এক্সপ্রেস ট্রেন, এর ফলে অসুবিধার সম্মুখীন হয়েছেন সাধারণ যাত্রী ও নিত্য যাত্রীরা। পরে রেলের আধিকারিকরা উপস্থিত হয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন, যদিও হতাহতের কোনো খবর নেই। কালনা থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা। আগুন লেগে মৃত্যু হলো এক মানসিক ভারসাম্যহীন গৃহবধূর। ঘটনাটি ঘটেছে পীরবাহা গ্রামের ডাঙ্গাপাড়ায়। মৃত্যু ঘিরে পরিবার সহ গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে। আগুন পোহাতে গিয়ে গায়ে আগুন লেগে মৃত্যু হলো 54 বছরের সোফিয়া বিবি নামে এক মানসিক ভারসাম্যহীন গৃহবধূর। পূর্ব বর্ধমান জেলার বাজেপ্রতাপুর ডাঙ্গাপাড়ার বাসিন্দা ওই গৃহবধূর পরিবারের সদস্যরা জানান, পীরবাহারাম ডাঙ্গাপাড়ায় বোনের বাড়িতে বেড়াতে যায় গত শনিবার। সেখানে আগুন পোয়াতে বসেছিলেন উনুনের পাশে। তার গায়ের চাদর উনুনে পড়ে গেলে তাতে আগুন ধরে যায়। তড়িঘড়ি বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসা চলাকালীন মঙ্গলবার ভোরে সোফিয়া বিবির মৃত্যুর কাছে হার স্বীকার করেন। আমার মা আমার মাসির বাড়ি গিয়েছিল, আমার মা বেড়াতে গিয়েছিল। আমার একটা দিদি আছে, ও কলতলে জল ভরছিল। আর ওর মাথার একটু মেনটেন আছে যে শীতকাল, এবার বয়স আছে মিনিমাম 50-55 বয়স আমার মায়ের। ও কাঠ কুচো কাঠ কড়াইয়ের মধ্যে দিয়ে সবাই আগুন তাপে, এখন শীতকাল আগুন তাপছিল যে ওর চাদরটা পড়ে গেছে, চাদরটা ধরে নিয়েছে, চাদরটা ফেলা বাদ দিয়ে চাদরটা ঝাড়ছে, চাদর ধরতে ধরতে গোটা শাড়িটা ধরে নিয়েছে, শাড়িটা ধরে নিয়েছে যে গোটা শরীরটা। এদিন তার মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। সোফিয়া বিবির মৃত্যুতে পরিবার সহ গোটা এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে। বর্ধমান থেকে সুমিত ভগত, পিঙ্কি প্যাটলের রিপোর্ট, আনন্দ বার্তা। খবর শেষ করার আগে নিউজ অ্যাটলাইন্স আরো একবার। এক্সক্লুসিভ কিডস গার্মেন্টস নয়ন, নয়ন বিসি রোড রানীগঞ্জ বাজার বর্ধমান, ধারা স্টিলপুটা তেজগঞ্জ বাইপাস নর্থ বর্ধমান, কন্ট্যাক্ট নাম্বার 9832167611, ফ্যান্সি ফার্নিচার এন্ড বেডিং স্টোর 9 BD Road সার্ভিস খাতা জয়কন্ত সীমা মার্কেট বর্ধমান 7131033, হলিডক স্কুল অ্যাফিলেটেড টু ISC নবাবহাট সিটি রোড বর্ধমান, লোকাল লটারি এজেন্সি শেয়ার বাজার বর্ধমান। বর্ধমানের সব থেকে আদি গ্রহরত্নের বিশ্বস্ত প্রতিষ্ঠান দ্বারকানাথ আগরওয়াল, হন্ডা মোটরসাইকেল স্কুটার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড অথরাইজড সাব ডিলার স্টার হন্ডা শেয়ারা বাজার আমিলা বর্ধমান, বর্ধমান আই কেয়ার নার্সিং হোম, আমাদের ঠিকানা বর্ধমান আই কেয়ার নার্সিং হোম, দ্বিতীয়তল আরজি ভবন, পারবীরহাটা শ্রীপল্লী পূর্ব বর্ধমান, শ্রী সুমন্ত চট্টোপাধ্যায়, চেম্বার হকার মার্কেট কার্জিকেট রুম নাম্বার 85 বর্ধমান, এবং রশ্মি জেন পিঙ্কুনিয়া বর্ধমান। কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। একটি স্বেচ্ছাসেবী সংগঠন জেলা শাসকের কাছে স্মারকলিপি পেশ করেন। ক্ষুদিরাম বসুর 130তম জন্মদিন পালিত হল। তিন দিনব্যাপী একটি ওয়ার্কশপ অনুষ্ঠিত হল। কালনা মহকুমা শাসকের কাছে স্মারকলিপি পেশ করল কালনা মহকুমা কংগ্রেস কমিটি। এক প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণ করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন আনন্দ বার্তার পর্দায়। আপনারা দেখছেন আনন্দ বার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে সমাজের পক্ষে। মাছ চাষি ভাই এবং মাছ চাষে আগ্রহী ব্যক্তিদের জন্য সুখবর, দক্ষিণ দামোদরের শেয়ারা বাজারে এই প্রথম বিজ্ঞানসম্মত উপায়ে মাছ চাষ বিষয়ক একটি প্রতিষ্ঠান। এখানে বিশেষজ্ঞ দ্বারা মাছ চাষ বিষয়ে পরামর্শ দেওয়া হয়।
মাছ চাষ সংক্রান্ত যে কোনো প্রকার সমস্যা সঠিক সমাধানও করা হয়। আমরা জল মাটির পাশাপাশি মাছের রোগ নির্ধারণ করে প্রয়োজনীয় ওষুধপত্রাদি দিয়ে থাকি। এছাড়া মাছ চাষ বিষয়ক যে কোনো প্রকার প্রশ্নের সঠিক উত্তর পাওয়ার একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। এখানে আপনি পাবেন বিভিন্ন প্রকার ঔষধ, মিনারেল, ভিটামিন, ভুট্টা, সরিষার খোল, মহুয়া খোল ইত্যাদি। মনে রাখবেন, বিশেষজ্ঞ দ্বারা জলাশয়ের পরিদর্শন করে সঠিক পরামর্শ দেওয়া হয়। মীনাক্ষী ভান্ডার, শেয়ারা বাজার, ফুটবল মাঠ, ফাঁড়ির পাশে। ফোন নাম্বার 8768006173। কোয়ালিটি লক সেন্টার, এখানে বাইক, টু হুইলার, ফোর হুইলারের চাবি তৈরি করা হয়, বাড়ির তালা বা শাটারের চাবি তৈরি করা হয়, আধুনিক মেশিনের সাহায্যে চাবি করা হয়। কোয়ালিটি লক সেন্টার, আতিয়া রহমান, গোদা খন্দেকর পাড়া, বর্ধমান। ফোন নাম্বার 9337917 23 অথবা 9547534268। মনে রাখবেন, উপযুক্ত প্রমাণ দিলেই তবেই কাজ করা হয়, চাবি দিয়ে চাবি করান। এটা কোনো সাধারণ সকাল না, সকাল দুর্গাপূজোর। চোখে থাকে খুশি আর বুকে ভালোবাসার জোর। মা আলপনা দেয় চালের গুঁড়ো দিয়ে, আর বাবা কত কিছু নিয়ে আসে ভালো ভালো দোকানে গিয়ে। নতুন জামা পরি অনেক প্যান্ডেলে যাব, কিন্তু তার আগে কেমন লাগছে নিজেকে সবাইকে দেখাবো। খুশি থাকে সবার চোখে, মা এসেছেন তাই। অঞ্জলির জন্যে প্যান্ডেল আমরা একসাথেই তো যাই। এই বছর সব ঠাকুর দেখে আসব, পুরো পুজো আমরা একসাথেই কাটাবো। প্যান্ডেল হপিং, তার আগে ভি-মার্ট শপিং। শ্রীকৃষ্ণ ফাইবার, এখানে ফাইবারের ট্রে, পাল্লা, দেওয়াল আলমারি, ওয়ার্ড্রব, মডিউলার কিচেন কভার ও শোকেস অত্যাধুনিক স্টাইলে এবং সুলভ মূল্যে পাওয়া যায়। দেরি না করে ঘরকে মনের মতো সাজাতে আজই আসুন শ্রীকৃষ্ণ ফাইবার, পিসিমের টোলের পাড়াপুকুর, বর্ধমান। আমাদের আরেকটি শাখা হাটু দেওয়ান, সাতচোরা পুল, বর্ধমান। ফোন 9732339606 অথবা 9153021285। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর কম্পিউটার শিখুন। পশ্চিমবঙ্গ সরকার যুব কল্যাণ বিভাগের উদ্যোগে প্রতিষ্ঠিত বর্ধমান দক্ষিণ যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র। এখানে CITA, DLTA, DTP, মাল্টিমিডিয়া, FA, ট্যালি উইথ GST, হার্ডওয়্যার অ্যান্ড নেটওয়ার্কিং সার্টিফিকেট ও ডিপ্লোমা কোর্সে ভর্তি চলিতেছে। কোর্স সম্পূর্ণ করলে সরকারি কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট দেওয়া হবে, যা যে কোনো সরকারি চাকরির পরীক্ষায় এবং এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে গ্রহণযোগ্য। এছাড়া এখানে যুব ভোকেশনাল কোর্স করানো হয়, বিউটিশিয়ান, মোবাইল রিপেয়ারিং, ইলেকট্রিক্যাল টেলারিং ইত্যাদি। ঠিকানা বর্ধমান দক্ষিণ যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র, 3 নম্বর ভবানী ঠাকুর লেন, ওমেন্স কলেজের পাশে, স্টেট ব্যাংকের বিপরীতে গলির ভিতরে, বিরতলা, বর্ধমান। যোগাযোগ করুন এই নাম্বারে 9332240657 অথবা 8918641679। পার্ল হোটেল অ্যান্ড ব্যাংকোয়েট, লজিং, ফুডিং অ্যান্ড কমিউনিটি হল। এখানে পাচ্ছেন ডিলাক্স এসি রুম, সুপার ডিলাক্স রুম, এক্সিকিউটিভ রুম, প্রিমিয়াম রুম সহ ফ্যামিলি ডাইনিং রেস্টুরেন্ট। এছাড়াও ম্যারেজ পার্টি, মিটিং, কনফারেন্স সহ যে কোনো অনুষ্ঠানের জন্য আসুন। ATM সার্ভিস, লিফট ফেসিলিটি, ট্রাভেল, ডক্টর অন কলের সুবিধাও পাচ্ছেন। বুকিং করুন 9564198194 অথবা 9547922228 এই নাম্বারে। পাল শান্তি কমপ্লেক্স, 14000 বাজার শোরুমের বিপরীতে। দা রোশনি জেমস, 324 জিটি রোড, ঠিকানা তিনকোনিয়া গুরুদুয়ারের পাশে, বর্ধমান। এখানে উন্নত মানের রোহ রত্ন পাওয়া যায়, রত্ন সার্টিফিকেট সহ পাইকারি ও রিটেল করা হয়। বিশ্বাসের আর এক নাম রোশনি জেমস। এখানে অভিজ্ঞ জ্যোতিষ দ্বারা ঠিকুচি কুষ্টি বিচার করার ব্যবস্থা আছে। মনে রাখবেন, সপ্তাহে 7 দিনই খোলা, সকাল 10টা থেকে রাত্রি 9টা পর্যন্ত। মোবাইল 7384482266 অথবা 9434107912।
এজেন্সির পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। 15 বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান ভাতার দুর্গা অটোমোবাইল শারদীয়া দীপাবলি ও ছট পুজো উপলক্ষে বাম্পার অফার। ইয়ামাহা 5 মিনিটের মধ্যে বাইকের লোন সাংশন, যে কোনো পুরাতন গাড়ি নিয়ে এসে নতুন গাড়ি নিয়ে যান। ইয়ামাহা সব পার্টস পাওয়া যায়, যত্ন সহকারে সার্ভিসিং করা হয়, কম ডাউন পেমেন্টে ফাইন্যান্সের সুবিধা, কম সুদে ফাইন্যান্সের সুবিধা। আর দেরি না করে শীঘ্রই আসুন, ইয়ামাহা বাইক বা স্কুটার কিনুন আর জিতে নিন আপনার পছন্দের উপহার। রয়েছে আকর্ষণীয় বিভিন্ন উপহার, এছাড়াও প্রতিটি কুপনের সাথে পাবেন নিশ্চিত উপহার। মনে রাখবেন, অফারটি সীমিত সময়ের জন্য। দুর্গা অটোমোবাইল ভাতার বাজার ভাতার পূর্ব বর্ধমান, মোবাইল 9851883436 অথবা 7908133081।